বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাছ খেতে পছন্দ করে না এমন কাউকে হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে গুলশা মাছের ঝোল রেসিপি। গুলশা মাছের ঝোল কিন্তু অনেক বেশি মজার গরম ভাতের সাথে। চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পাতা। সাথে দিয়েছি প্রায় 3 থেকে 4টা আস্ত কাঁচামরিচ। পেঁয়াজ আর পেঁয়াজ পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নতুন আলু। আর নতুন আলু তো খেতে খুবই ভালো লাগে, যার কারণে কিন্তু আমি পরিমাণে একটু বেশি দিয়েছি। এখানে আমি 10 থেকে 12টার মতো নতুন আলু দিয়েছি। এবার নতুন আলুটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের মতো তেলের উপরে ভেজে নিয়েছি। অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ আর হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া, ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এখন আমি আলু আর মশলাটা কষিয়ে নিব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো, তবে চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে আর নতুন আলু সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ মাখিয়ে রাখা গুলশা মাছগুলো। মাছগুলো কিন্তু আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। মাছটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি নাড়াচাড়া করব না, অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। যে যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন। পানিটা দিয়ে এখন আমি আলতো আলতো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব ঘড়ি ধরে প্রায় 15 মিনিটের মতো। দেখুন প্রিয় দর্শক, 15 মিনিট পরে ফেরত এসেছি। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিচ্ছি, তবে অবশ্যই কিন্তু দেখবেন যে লবণটা ঠিক আছে কি না। গুলশা মাছ দিয়ে আলুর এই ঝোলটা আমার কাছে মনে হয় না যে কেউ খায়নি, তারপরও আমি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করলাম একেবারে ঝটপট এই রেসিপিটা। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। গুলশা মাছ আলু দিয়ে কিন্তু এরকম পাতলা ঝুলি খেতে ভালো লাগে, তারপরও অনেকেই আছেন যে চচ্চড়ি খেতে পছন্দ করেন, তবে যারা না কিভাবে পাতলা ঝুল কখনো খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। আর আজকে আমি যা যা রান্না করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা নয়, নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন। এখানেই তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।